action to action, direct action, beta api direction, direct action, atarbor hati yar, bhaje bhai bar, beti tere hati yar, bhaje bhai bar, ke ami ke, samannayok samannayok, tumi ke ami ke, ajok bad bhisir, podotek korte hobe, podotek korte hobe, nirdhara bhisir, direct action, action to action, direct action, আজকে তো আমাদের এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, এরপরে আমরা এখান থেকে দল মত নির্বিশেষে এখানে সাধারণ শিক্ষার্থীরা সবাই আন্দোলন করছে। আপনি জানেন অনেক ইতিমধ্যে বাংলাদেশের অনেক ছাত্রলীগের নেতা যারা পদত্যাগ করে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা বিবেকবান বলেই আজ এই আন্দোলনে যুক্ত হয়েছে। আমি বলতে চাই রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা পুরোপুরি আলাদা এবং আমরা সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করছি। প্রিয় ছাত্ররা, আজকে কোন প্রেক্ষিতে এখানে তোমরা সমবেত হয়েছো এটা গোটা দেশবাসী জানে। আমাদের এত বিরূপ পরিস্থিতিতেও, এত রক্ত, এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছো, এটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড় আত্মা। শহীদদের সেই স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ গায়েম করতে হবে, দাবিগুলি শুনছিলাম অত্যন্ত যৌক্তিক দাবি। একটি সুস্থ সমাজে, একটি সভ্য সমাজে এই ধরনের দাবিগুলো জানাতে হয় না, এমনি কায়েম হয়ে যাওয়ার কথা। যারাই ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে, অধিকারের পক্ষে, তারা সবাই আজকের দিনের মুক্তিযোদ্ধা। আগেই তোমরা প্রত্যেকে এক একজন এই প্রজন্মের এই সময়কার মুক্তিযোদ্ধা। আরও একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবে যে যারা মানুষের অধিকার হরণ করে, যাদের কাছে মানুষের রক্তের দাম নেই, যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না, যাদের সাহস নেই, যারা সত্যি কথা বলতে পারে না, তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনায়। এই চেতনাবাদ, এই চেতনাবাজী বন্ধ হোক এবং প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা, তার মানে যাদের ভিতরে ন্যায়বোধ, ন্যায্যতা, সুবিচার এবং মানুষের মর্যাদার ধারণা আছে, আমি চাই আগামী দিনের রাষ্ট্র তাদের ইচ্ছা, তাদের নেতৃত্বেই পরিচালিত হোক। এবং তোমরা কিন্তু সেই ভূমিকাতেই উত্তীর্ণ হয়েছ, এটা এখন আর শুধুমাত্র কোটার ব্যাপারে সীমাবদ্ধ নাই, এটা একটা বৃহত্তর ন্যায্যতার ব্যাপারে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি আর কি। আমরা ন্যায় বিচার চাই, আমরা এই লাগামহীন হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সন্তানের উপরে বুলেট ছোড়া হয়েছে, আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয়। ভিতরে যদি এতটুকু বুদ্ধি বিবেক অবশিষ্ট থাকে তাহলে এরা নিশ্চয়ই কোনো না কোনো দিন এটা উপলব্ধি করবে যে তারা কি জঘন্য অপরাধ করেছে।